জয় জয় মা দিদিমা, জয় জয় মা দিদিমা, দিদিমা আপকি নাতনি হাজির হ্যাঁ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই জানো, যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দেবে। কথা হচ্ছে, এখন আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি, টুকলির শাশুড়ি। টুকলির শাশুড়ি মানে হচ্ছে আমার দিদিমা। জয় জয় মা, একদম দিদিমা, এই দিদিমা, এই দিদিমার পেছনে আমি কেন পড়ছি সেইটাও তোমাদের কইয়া দিই। এই দিদিমা আমারে কইছে জেলে ঢুকাইবে, বুঝছো? 90% কাজ এগিয়ে গেছে, 10% কাজ শুধু বাকি, 10% কাজ যদি হয়ে যায় দিদিমা আমাকে জেলে ঢোকাবে। বুঝতে পেরেছো দর্শকরা? সেই কারণে দর্শকরা, সেই কারণে আমি সেই দিদিমার বাড়ি যাওয়ার লোভটা একেবারে ছাড়তে পারছি না, বুঝছো? বুঝছো তোমরা? কারণ দিদিমার হাতের খাইতে আমার খুব ইচ্ছা করে, বুঝছো? দিদিমা ওই যে কি সুন্দর রান্নাবান্না দেখায় চ্যানেলে, সেইয়া দেখেই তো আমার মানে অর্ধেক রান্নার উপরে দিদিমার ভালোবাসা হইয়া গেছে। তারপরে আমি দিদিমার বাড়িতে গিয়া টুকটাক বিদ্যা, চুকটাক বিদ্যা, দিদিমার যেই সব বিদ্যা মানে গচ্ছিত রেখেছে নিজের কাছে, সেই সব বিদ্যা আমি দিদার কাছ থেকে হুং হুং ছু 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 করে শিখে নিতে চাই। তো যাই হোক, ইয়ার কি ফাজলামি বাদ দাও, লেটস স্টার্ট ভিডিওতে। তো কথা হচ্ছে, মানে দিদিমার বাড়িতে আইসে চিপকু, সে হচ্ছে ভাসুরের মেয়ে। আমি কিন্তু কইয়া দিছিলাম এই যে চিপকু, চিপকু নামটা দিয়েছি কেন, তার কারণ চিপকু খালি চেপকায়, খালি কথা নাই বার্তা নেই, খালি মানে কি বলবো, একটু জড়াজড়ি করে, মানে একটু জড়ি টড়ি ধরে, হাগিং করে, হাগিং 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 হাগিং। তো এই চিপকুকে দেখে মনে হলো যে চিপকুর কিন্তু ভালোই পয়সা আছে, মানে একটা দেখলে দেখবে মানুষকে বোঝা যায় যে তার পয়সা কড়ি বেশ আছে আর কি। তো কই চিপকু, তোমার তো পয়সা কড়ি দেখা মনে হলো ভালোই আছে, কিন্তু তুমি যখনই দেখি ব্লগে তখনই ওই কুর্তিটা পইরা বসে থাকো কেন? তোমার কি আর কুর্তি নাই চিপকু? অ চিপকু, তোমার কুর্তি নাই? যদি না থাকে বাংলা থেকে কয়টা কুর্তি কিনে নাও। আমি দর্শক বন্ধুরা তোমাদের এই কথাটা বলি, হ্যাঁ, দেখবে গুজরাটে, রাজস্থানে তোমরা যারা গেছো তারা জানবে, বিশেষ করে রাজস্থানীরা, আমি দু জায়গায় ঘুরেছি, খুব কম স্নান করে, তো তাদের গাদি বিভর্ষ গন্ধ হয়। কম স্নান করার কারণ আছে, কারণ জলের সমস্যা। আর গুজরাটে মোটামুটি যেসব জায়গায় গেছি জলের সমস্যা অতটা হয়নি, হ্যাঁ গরমেই গেছিলাম তা অতটা হয়নি, কিন্তু গুজরাটও জলের সমস্যা আছে, হ্যাঁ। তো এই আর কি, তো ওখানকার মানুষরা একটু স্নান ধান একটু কম করে, ঠিক আছে, গুজরাটের থেকে বেশি রাজস্থানীরা। তো চিপকুর কি সেই স্বভাব আছে? চিপকু কই তোমার কাকার বাড়ি পশু জল আছে, তো তুমি স্নান ঠান করলেই তো হয়। কি চিপকু কেমছ, মজা মা, বহুত মজা মা, সু থাইউ সু থাইউ চিপকু। তো যাই হোক, একটু গুজরাটি ভাষা একটু মানে হালকা করে, হালকা করে দিয়ে দিলাম। তো কথা হচ্ছে, চিপকুর বিয়ে হয়েছে গুজরাটে। চিপকুর পার্ট ওয়ানটা আমরা শুনে নিয়েছি, আমি ভাবলাম অপেক্ষা করছি পার্ট টুটা কবে আসবে, ও বাবা পার্ট টুটা আসলো না, আসলো কি পিণ্ডদানের ভিডিও। যাই হোক, চিপকুর বাবা আর এই পৃথিবীতে নেই, তিনি গত হয়েছেন। তো আমরা জানি যে দর্শকরা কারো 9 দিনে কাজ, মানে 10 দিনে কাজ করে, কেউ 11 দিনে বা 12 দিনে, কেউ 13 দিনে, কেউ 15 দিনে, এরকম মানুষের থাকে, কেউ 11, কেউ 15, কেউ হ্যাঁ 13, এরকম কাজ করে। আগেকার দিনের মানুষরা 15 দিনেও করতো, 1 মাসও করতো, এখন অত সময় নেই, 21 দিনেও কাজ করতো। আমি দেখেছি অনেক ছোটোবেলা আমাদের গ্রামের দিকে, আমাদের অনেক আত্মীয়দের বাড়ি যেরকম মাসি টাসির বাড়ি গ্রামে ছিল, তো তারা এরকম লং টার্ম জুড়ে এরকম মানে এই কাজগুলো চলতে, এখন সবাই ব্যস্ত বিজি সিগুল, কারোর অত সময় নেই যত শর্টে করা যায়। তবুও এই মোট কথা 13 থেকে 15 দিনের মধ্যে গল্প শেষ হয়ে যাবে, এই হচ্ছে মধ্যা কথা। তো কথা হচ্ছে এই যে আমাদের চিপকু,
তার বাবা মারা গেল, তাকে গুজরাটের ওখানকার পণ্ডিতজি বলল যে তুমি তুমি বাংলায় গিয়ে ওই হুগলি ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করবে। কই হুগলির এত নাম কি, আমি তো ভাবলাম হুগলিতে আইসো এবার গুগলি খামো, কেন আমারে খবর দিল না শিবকু, আমি নিয়ে যেতাম এক প্লেট গুগলি গিয়ে খাওয়াইতাম। যাই হোক, টু মানে ও ভয়তেই আর কি ইয়ে করেনি। তো যাই হোক, গুজরাটেও কিন্তু একটা সঙ্গম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম না কি একটা সঙ্গম গুজরাটেও আছে, ত্রিবেণী সঙ্গমই বোধ হয় হবে, আমার ঠিক খেয়াল নেই, চিপকু এই বিষয়টা ভালো বলতে পারবে। গুজরাটে আমরা যখন ঘুরতে গেছিলাম সোমনাথ মন্দিরে, তখন ওখান থেকে আমরা সাইট সিন করেছিলাম বিকালবেলা দুটো অটো ভাড়া করে। তো তখন ওখানে বোধ হয় ত্রিবেণী সঙ্গমই বোধ হয় কিছু একটা বলছিল আমাদের কাছে, তখন ওই এর আগে মানে DSLR আগে যে ক্যামেরাগুলো ছিল না, ওই যে ছোট্ট ছোট্ট রিল ক্যামেরা নয় কিন্তু ওটাকে কি বলে, তো যাই হোক, তো সেই ক্যামেরাতে তোমাদের হচ্ছে তখন ফটো তুলেছিলাম, তখন হচ্ছে ফটোর যুগ, ঠিক আছে। ফেসবুক আমার বন্টন করে, আমি করি না, 2011 এরকম সালই হবে, 11 কি 13 আমার ঠিক 11-12 এরকমই হবে, আমার খেয়াল নেই আমরা গুজরাটে কবে গেছিলাম অনেক বছর আগে। তো যাই হোক, তো সেই সঙ্গম তো ওখানেও আছে, কিন্তু না বাংলায় কাজ করতে বলেছে এবং জ্যাঠাকে নিয়ে এই কাকাকে নিয়ে কাজ করতে বলেছে। আমি ঠিক ধরেছিলাম চিপকুর সাথে, চিপকুর বাপের বাড়ির সাথে চিপকুর সম্পর্ক ভালো নয়, মায়ের সাথে সম্পর্ক ভালো নয়, কি প্রমাণ হলো তো, বাবা নেই কিন্তু চিপকু এ কথা একবারও বলেনি যে মা নেই, মা আছে। চিপকু কি বলল যে মায়ের কাছে উঠিনি, আমার এখানে ভালো লাগে, এবং চিপকু এটাও নিজে মুখে স্বীকার করেছে যে চিপকুর সাথে পার্ট 1 ভিডিওটাতে চিপকুর বাবা মায়ের সাথে এই যে এই এনাদের মানে কাকা কাকিদের চাচা চাচিদের সম্পর্ক সুসম্পর্ক ছিল না, মানে আমার পেন্নাম দিদার সুসম্পর্ক ছিল না, চিপকুর বিয়েতে হচ্ছে তারা গেছিল, কিন্তু চিপকু একটা হিসাব মেলাইতে পারোনি, কই ভিডিও যখন বানাও একটু বোঝে শোনে বানাবে, কারণ এই ছেমরি কিন্তু আসে বোঝো চিপকু, এই ছেমরি আসে তাই বুঝছে শুন না। চিপকু কি কইতেছিল, কইতেছিল এই এটাই তো কইতেছিল যে আমায় আমি 95 সাল থেকে আর ওই কি বলে 95 সালের পর আর আসিনি, কিন্তু চিপকু কি কইল 97 সালে চিপকুর বিয়ে হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 97 সালে চিপকুর বিয়ে হয়েছে, এবং বিয়ের পরে চিপকু তার বরকে নিয়ে এই কাকা কাকির বাড়িতে এসছে, তাহলে 97 সাল আর শিবকু সেদিন কইল 95 সাল। শিবকু তুমি হিসাব মেলাইতে পারো নাই পারো নাই, কই তোমার ছোট বৌরানীকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই, বলি বড় বৌরানী কি হইল, বড় পোলা কি হইল, ও তো এরকম চালায় নাকি, ওলালা হ্যাপি ডো আরো গাড়ি চালায়, তো ছোট বৌরানী লিখলো এই টাইটেলটা দিয়ে এই পুরো পরিবার, কই পুরো পরিবার খান কই কই, আমার টুকলি কই ফেরে মেয়ে, আমার বামন কই ফেরে মেয়ে, ওই দুইটারে বাদ দেশ কেন, বাদ দেশ কেন, আর তোমার বাড়িতে কি হয়েছে কি হয়েছে, তুমি এই শ্রাদ্ধ শান্তির কাজ এতদিন পরে কেন করলা, তোমার নিশ্চয়ই কেউ জানাই দিয়েছিল, তো গুজরাটে সেই সময় বসে তুমি করতে পারলে না, হ্যাঁ সেখানে করতে পারলে না, সেখানে পণ্ডিতজি কিছু তোমাকে করার অনুমতি দেয়নি চিপকু, অ চিপকু সেইখানে কাজ তুমি করতে পারলে না, কোথায় এসে করতে হলো তোমাকে, এইখানটা এসে, তাও এত বছর পর, হিসাব মেলাইতে পারছি না, আবার পিণ্ড দান করলা সে ঠিক আছে, কাকা কাকিরে নিলা, কাকার পুরো পরিবারকে নিলা, কই তোমার যে বাপের বাড়িতে আর কাউরে তো দেখলাম না,
তুমি কি একখানি মেয়ে? আর কি বাবার কোনো সন্তান নাই, নাকি তাদের সাথে সম্পর্ক নেই? তোমার মায়ের কি কথা? হ্যাঁ, আমি তো জানি মানুষের যদি পিণ্ড দান করতে হয় তাহলে মানুষে গয়া যায়, কত জায়গা আছে, সেই তোমাকে হুগলি ডিস্ট্রিক্টেই আসতে হলো? ওরে বাবা, হুগলির জয় জয়কার, হুগলির জয় জয়কার! তোমাদের বলেছিলাম তো যে এই চিপকুর সাথে সম্পর্ক ভালো নেই, ঠিক মিলে গেল। আমি বলেছিলাম তো মায়ের থেকে কাকির দরদ এখানে বেশি, ঠিক মিলে গেল তো? আমার সব কথাই ঠিক এইভাবে করে মিলবে, দেখে নিও, মিলিয়ে নিও তোমরা, বুঝতে পেরেছো? সবই তো ভালো লাগলো, প্রণাম দিদা। বলি, এই দ্বিচারিতা মনোভাব কেন তোমার? এই দ্বিচারিতা মনোভাব কেন কত কেন? যেখানে ছোট ছেলে, বৌমা সবাই উপস্থিত, নাতি, মেয়ে, ডিভোর্সি মেয়ে, তার সন্তানরা উপস্থিত, সেখানে আমার বামন কি দোষ করলো? টুকরি নয় দোষ করলো, বামন কি দোষ করলো? কই শিবকু, তুমি এই কাজটার জন্যই এসছো, এতদিন থেকেছো, তোমারও তার পরিবারের কাউরে দেখলাম না। যাই হোক, একা হয়তো আইসো, এতদিনের জন্য থাকছো, সবই ঠিক আছে, এই পরিবারটা না প্রচণ্ড গোলমেলে। যাই হোক, যেটুকু দেখাচ্ছে সেইটুকুই দেখে সন্তুষ্টই। ওই শিবকু, তোমাকে একটা চ্যালেঞ্জ আমি দিয়া দিলাম এই ভিডিওর শেষে, দেখি তুমি কিরম পূরণ করতে পারো। তুমি যদি এই যে যেই পরিবারটা বললে, পুরো পরিবার, পুরো পরিবার কিন্তু হয়নি, আমার বামনকে ছাড়া অসম্পূর্ণ, আমার টুকলিকে ছাড়া অসম্পূর্ণ, টুকলিকে নয় না পছন্দ করো, বাট বামন, বামন কি দোষ করলো? দাও দেখি মিলিয়ে, দাও দেখি, দাও দেখি চিপকে আয়া। তুমি কেন কইতে পারলে না, তুমি বায়না করতে পারলে না যে আমি বামন ছাড়া যাব না? বামন গাড়ি চালাতে পারে, বামন সব কিছু পারে, কোথায় প্রেমে কোথায় বামনকে কেন দেখা যাচ্ছে না? হ্যাঁ, তোমার কোনো পার্টে আমি দেখছি না। তুমি ব্যাগ দিচ্ছ, সেইটা হচ্ছে বামনের ভাইকে, হ্যাঁ, তারপরে তুমি সব কাকা কাকিমাকে নিয়ে আনন্দ উপভোগ করছো, তার কিছু কিলোমিটার দূরেই বামন থাকে, তাহলে কেন 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 এরকম দ্বিচারিতা মনোভাব তোমার? তাহলে কি তুমিও পয়সা চেনো? মানে কথায় আছে, পয়সা বলতা হে, কারণ বামনদের কাছ থেকে বেশি টাকা ওই বামনের ভাই আর ভাইয়ের বউ কাছে, বউয়ের কাছে আছে, তাই তুমি ওদের বেশি খাতির যত্ন করছো, বলো দেখি। বলি, তোমার মতলবটা কী?